হাই গাইজ, হ্যালো। আমি তোমাদের সমীর স্যার, মাই সেলফ সমীর জানা, অ্যান্ড মাই সাবজেক্ট ইজ ইংলিশ, অ্যান্ড দ্য নেম অফ মাই ভিডিসি ইজ রিজরা হাই স্কুল, অ্যান্ড ভিডিসি কোড ইজ 2608। টুডে আই এম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট এ পোয়েম। দ্য নেম অফ দ্য পোয়েম ইজ দ্য সলিটারি রিপার, is written by William Wordsworth. You know that William Wordsworth is the worshipper of nature. Dekho chhatro chhatrira, tomader jeta bolte chai, the solitary reaper je kobita ta ajke tomader alochona korte jacchi eta likhechen prithibir mohakobi, the poetist of the poetist, William Wordsworth. তবে আমার এই কথা শোনার সময় অবশ্যই তোমরা তোমাদের টেক্সট বইটা বার করবে। সলিটারি রিপার বুঝতে পারছো তো? তোমাদের ভোকেশনাল একাদশ শ্রেণীর যে ইংলিশের 100 নম্বর আছে, তার মধ্যে 80 নম্বর হচ্ছে থিওরি। সেই 80 নম্বর থিওরির মধ্যে তোমাদের 10 নম্বর হচ্ছে পোয়েট্রি থেকে থাকবে। তিনটে পোয়েট্রি আছে, তার মধ্যে অন্যতম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট পোয়েম ইজ দ্য সলিটারি রিপার। নাও কাম টু দ্য পয়েন্ট, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াজ বোর্ন ইন দ্য ইয়ার অফ 1770 অ্যান্ড হি ওয়াজ পাসড অ্যাওয়ে ইন দ্য ইয়ার অফ 1850। এবং তোমরা সবাই জানো যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তিনি হচ্ছেন রোম্যান্টিক যুগে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ ভিক্টোরিয়ান এজে, যে সময় ইংল্যান্ডে একটা সুবর্ণ যুগ চলছিল। এক ঝাঁক কবি সেই সময়ে জন্মগ্রহণ করেছিল এবং তাদের কৃতিত্ব রেখে গিয়েছিল নট অনলি ইন ইংল্যান্ড বাট অলসো অল ওভার দ্য ওয়ার্ল্ড। দিস পোয়েম ওয়াজ রিটেন ইন 1805 অ্যান্ড পাবলিশড ইন 1807। অবশ্যই তোমরা তোমাদের বই নিয়ে আমার যে পড়ানোটা, তোমরা সেখানে দেখবে, টেক্সট বইটা ফলো করবে, এবং টেক্সট বইটা ফলো করলেই কিন্তু তোমরা তোমাদের সাবজেক্টের বিষয়ে ধাতস্থ হবে। নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, অ্যাজ হি ওয়াজ the worshipper of nature, that is why he loved to travel in the lap of nature, অর্থাৎ প্রকৃতির কোলে তিনি ঘুরতে ভালোবাসতেন। সেই জন্য কবিতার যে চারটে স্ট্যাঞ্জা আছে, চারটে স্তবক আছে, সেখানে প্রথমেই বলছে, ওই দেখো, বিহোল্ড হার সিঙ্গল ইন দ্য ফিল্ড ইয়ান সলিটারি হাইল্যান্ড ল্যাস। এই যে ফার্স্ট স্ট্যাঞ্জা যেখানে বলছে যে ওই দেখো, ওই যে দেখো, তোমরাও দেখতে পাবে কিসের মধ্য দিয়ে, থ্রু ইয়োর ইমাজিনেশন, সেটাই বলছে, ওই দেখো সিঙ্গল ইন দ্য ফিল্ড, মাঠের মধ্যে একা একই, ইয়ান সলিটারি হাইল্যান্ড ল্যাস, ইয়ান মানে নট ভেরি ফার, খুব বেশি দূরে নয়, ওই যে পার্বত্য অঞ্চলের মহিলাটা, অর্থাৎ স্কটল্যান্ড উপত্যকার এক আদিবাসী মহিলা, কি করছে, রিপিং অ্যান্ড সিঙ্গিং বাই হারসেল, সে একাই কোনো একটা শস্য কাটছে, আমাদের এখানে ধান পাট, হয়তো গম, তো ওখানে জোয়ার বাজরা রাগি ইংল্যান্ডে যে কোনো একটা কাটতেই পারে, সেটি বলছে রিপিং, আর তার সাথে সাথে কি করছে, সে গান গাইছে। সেই জন্য কবি দ্য পোয়েট ওয়াজ ডিপলি মুভড বাই দ্য সং অফ দ্য রিপার গার্ল, দ্যাট ইজ হোয়াই হি রিকোয়েস্টেড দ্য পাসার্স বাই আইদার টু স্টপ অর জেন্টলি পাস ফ্রম দি এয়ার। ওই জন্য তার গানটা এতটাই ভালো লেগে গেছে কবি, পথচারীদের বলছে হয় তোমরা এখানে থামো, নয়তো এখান থেকে তোমরা ধীরে ধীরে চলে যাও। অ্যালং শি কাটস অ্যান্ড বাইন্ডস দ্য গ্রেন, বলছে সেই মহিলাটা, শস্য কর্তনকারী মহিলাটা, সে একাই কাটছে, একাই শস্যটা বাঁধছে। অ্যান্ড সিংস এ মেলানকলি স্ট্রেন, কীরকম ধরনের গান গাইছে, পপ, জ্যাজ না মেলানকলি,
अर्थात मिलानकली विषादमय गान सैड सॉन्ग मेलोडी सॉन्ग गाय छे ओ लिसन फॉर द फेल प्रोफाउंड इज ओवरफ्लोइंग विथ द साउंड द पोएट वॉज लिसनिंग द सॉन्ग वेरी डीपली এবং তার গানটা কি হচ্ছে রেকর্ড এন্ড রেকর্ড অনুরণিত হচ্ছে একটা পুকুরের মাঝখানে যদি তোমরা ছোট পুকুর তার মাঝে যদি একটা ঢিল ছোঁড়ো তাহলে কি হবে তাহলে সেই জলের ওপরে যে যখনই বিন্দু মানে ঢেলাটা পড়বে স্টোনটা পড়বে তখনই জলটা আন্দোলিত হতে হতে পুকুরের পাড়ের দিকে আসবে সেরকমভাবে চারিদিকে উপত্যকাটা কল্পনা করো বা ইমাজিন করো চারিদিকে উপত্যকা পাহাড় দিয়ে ঘেরা মাঝখানে কিছু জমিতে শস্য হয়েছে সেখানে মহিলাটা গান গাইছে এবং গলার কণ্ঠস্বরটা এতটাই সুরাল যার জন্য কী হচ্ছে গানটা অনুরণিত হচ্ছে একটা বালতির মধ্যে যদি জল ঢালতেই থাকে কী হচ্ছে ফ্লো থেকে ওভারফ্লো হয়ে যাবে তো সেই তার গানটা ওভারফ্লোয়িং হচ্ছে এই হলো ফার্স্ট স্ট্যাঞ্জা সেকেন্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট কী করেছে দ্য পোয়েট কম্পেয়ার্ড দ্য সং অফ দ্য রিপার গার্ল উইথ টু সিঙ্গিং বার্ডস হোয়াট ইজ দ্য নেম অফ দ্য সিঙ্গিং বার্ডস নাম্বার ওয়ান দ্য নাইটেঙ্গেল অ্যান্ড দ্য কাকু বার্ড দ্য টু বার্ডস আর দ্য সিঙ্গিং বার্ডস ওয়ান্স দ্য পোয়েট একবার কবি কোথায় বেড়াতে গিয়েছিল আরবের মরুভূমি এলাকায় বেড়াতে গিয়েছিল তো সেখানে মরুদ্যানে যখন তিনি বিশ্রাম নিচ্ছিলেন নাইটে রাত্রিতে তখন তিনি নাইটেঙ্গেল পাখির গান শুনেছিলেন তাকে খুব ভালো লেগেছিল কিন্তু আজকে যে পাখির গানটা শুনল সেই গানটা বলছে আরও শ্রুতিমধুর আরও একবার তিনি হেব্রিডস বলে একটা দ্বীপপুঞ্জ আছে যেটা স্কটল্যান্ডের নর্থ ওয়েস্ট পার্ট অফ স্কটল্যান্ডে অবস্থিত তো সেখানে সারা বছর বরফে আবৃত থাকে এই মোটামুটি তিন চার মাস কি থাকে বসন্তকাল বা গ্রীষ্মকাল যাই বলো না কেন সেটা থাকে সেখানে কোন পাখির গান সেখানে কোকিলের কণ্ঠস্বর আসা মানেই বুঝতে হবে যে ওই জায়গায় লোক বসতির জন্য তৈরি হয়েছে প্রকৃতি তাকে সাজিয়ে দিয়েছে সেখানে তিনি গিয়েছেন কাকুবাড়ের গান শুনেছিলেন কোকিলের গান শুনেছিলেন তার ভালো লেগেছিল বলছে আজকে যিনি যে গানটা শুনলেন রিপার গার্লে সেটা আরও বেশি সুইটার ঠিক আছে তো এই হচ্ছে দুটো পাখির সাথে সরিটা রিপারের গানের তুলনা করলো নেক্সট আছে আরও দুটো স্ট্যাঞ্জা যে দুটো স্ট্যাঞ্জারের মধ্যে থার্ড স্ট্যাঞ্জা দ্য পোয়েট ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য থিম অফ দ্য সং অফ দ্য রিপার গার্ল কবি ওই সলিটারি রিপারের গানের বিষয়বস্তু বুঝতে পারে আমরা যখন হিন্দি বা ইংলিশ সিনেমা দেখি অনেকেই অনেক সময় বুঝতে পারি না তবু কী করি যে গানটা পপ হচ্ছে না জ্যাজ হচ্ছে না ক্লাসিক্যাল হচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারি না এটা বাউল হচ্ছে তো গলার কণ্ঠস্বরের মধ্যে তার মধ্যে কম্পোজিং স্টাইল দেখে আমরা এটা বুঝতে পারি কবিও তিনি কী করেছিলেন আন্ডারস্ট্যান্ড দ্য সং অফ দ্য রিপার গার্ল থ্রু হিজ ইমাজিনেশন কল্পনার মধ্যে তিনি কী বলছেন পারহ্যাপস দ্য প্লেন্টিভ নাম্বারস ফ্লো তার আগে বলছে উইল নো ওয়ান টেল মি হোয়াট শি সিংস কেউ কি আমায় বলে দেবে না যে গানটা কী নিয়ে গাইছে আবার কবি নিজেই উত্তর দিচ্ছেন পারহ্যাপস দ্য প্লেন্টিভ নাম্বারস ফ্লো ফর ওল্ড আনহ্যাপি ফার অফ থিংস and battles long ago or is it some more humble lay familiar matter of today অর্থাৎ তিনি বলতে চাইছেন যে গানটা plaintive numbers sad song হচ্ছে কখনকার sad song কিসে বলছে for old অতীতে কোনো ঘটে যাওয়া ঘটনা দুঃখ পেয়েছিল অথবা যুদ্ধে কাউ সেই সময় ইংল্যান্ড তো সারা বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে যার জন্য প্রচুর সৈনিক লাগত তো ওই নিঃসঙ্গ শস্য কর্তনকারী মহিলার কোনো নিকটাত্মীয় হয়তো যুদ্ধক্ষেত্রে গিয়েছিল সেখানে কাউকে হারিয়েছিল কিংবা বলছে সাম মোর হাম্বল লে ফ্যামিলিয়ার ম্যাটার অফ টুডে সাম্প্রতিককালে দৈনন্দিন আমাদের জীবনে ঝগড়া গণ্ডগোল লেগেই থাকে সেই নিয়ে হয়তো দুঃখ পেয়েছে
এছাড়াও বলছে সাম ন্যাচুরাল সরো লস আর পেন, হয়তো কোনো স্বাভাবিক দুঃখ পেয়েছে, কাউকে কেউ কিছু হারিয়েছে, যন্ত্রণা পেয়েছে, দ্যাট হ্যাজ বিন যেটা ঘটে গেছে অথবা আবার ঘটতে পারে, এই নিয়েও হয়তো গাইতে হতে পারে। ফোর্থ স্ট্যানজার, একেবারে লাস্ট স্ট্যানজার দেখো, তোমরা লক্ষ্য করো তোমাদের বইতে লাস্ট স্ট্যানজারে যেটা বলতে চাইছে, বলছে হোয়াট এভার দ্য থিম দ্য মেডেন স্যাং, বলছে ও বিষয়বস্তু যাই হোক, মেডেন মিন্স আনম্যারিড গার্ল, আনম্যারিড রিপার গার্ল গানটা গাইছে, যেন মনে হচ্ছে আজ ইফ হার সং কুড হ্যাভ নো এন্ডিং, তার গানটা যেন শেষই হচ্ছিল না, কিন্তু কবি তো ফিরতে হবে। যাই হোক, কবি বলছে আই স, আমি দেখেছিলাম হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক, সে কিন্তু ফাঁকি দিয়ে গানটা গায়নি, কাজ করতে করতে গানটা গাইছিল, লক্ষ্য রাখবে, আই স হার সিঙ্গিং অ্যাট হার ওয়ার্ক অ্যান্ড ওভার দ্য সিকল বেন্ডিং, কাস্তের উপর অর্থাৎ কাটার একটা কৃষিকাজের একটা যন্ত্র, সেটাই বলছেন কাস্তের উপর উভয়ে কাটতে কাটতে গানটা গাইছিল। কবি বলছে আই লিসেন্ড মোশনলেস অ্যান্ড স্টিল, বলছে আমি মনোযোগ দিয়ে শুনেছিলাম, মোশনলেস অর্থাৎ আমি স্থির ছিলাম গভীর জলের মধ্যে, পরিষ্কার জলের মধ্যে এই শীতকালে বিশেষ করে, কোন একটা মাছ কোনো কিছু নড়ছে না, তুমি যদি পুকুর ঘাটে বা নদীর ঘাটে গিয়ে টর্চ মারে দেখো যে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে, মানে ভেসে আছে, তো এখানেও কবি একদম স্থির হয়ে আছে, উইদাউট মোশন অ্যান্ড স্টিল স্ট্যান্ড স্টিল অ্যান্ড অ্যাজ আই মাউন্টেড, যাই হোক আমি বলেছি কবি সময় হয়ে গেছে, এই যেমন অ্যাজ আই মাউন্টেড অ্যাপ দ্য হিল, যখন আমি পাহাড়ের ওপর দিকে উঠে গেলাম, দ্য মিউজিক ইন মাই হার্ট আই বোর, দ্য পোয়েট বোর দ্য মিউজিক ইন ইজ ইনার হার্ট লং আফটার ইট ওয়াজ হার্ট নো মোর, কারণ কি তিনি যখন পেন্সিভ মুডে থাকবেন কিংবা বিষাদময় এতে থাকবেন, তিনি বলছেন হে রেমিনিসেন্স হে রিমেম্বার্ড দ্য সং অফ দ্য রিপার গার্ল অ্যান্ড প্লেড দ্য সং ফ্রম হার ইনার হার্ট, এই হচ্ছে সলিটারি রিপার, তোমরা এটা বারবার শোনো আমার মুখ থেকে, বারবার যদি প্র্যাকটিস করে শোনো এবং কবিতার লাইনগুলো দেখো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারবে। এর মাত্র তিনটে কোয়েশ্চেন দেওয়া রয়েছে তোমাদের কাউন্সিল সাজেস্টেড, সেটা হচ্ছে ডিসক্রাইব দ্য সিন দ্যাট ওপেন্স দ্য পোয়েম, কবিতাটা যে শুরু হচ্ছে সেই শুরুর অর্থাৎ ফার্স্ট স্ট্যানজাটা বর্ণনা করতে বলছে, এছাড়া বলছে সেকেন্ড বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট সে স্টপ হিয়ার অর্জেন্টলি পাস, কেন কবি বলেছেন যে এখানে দাঁড়াও নয়তো ধীরে ধীরে পাস, এটা একটা কোশ্চেন, অর্থাৎ ফার্স্ট স্ট্যানজারে যদি তোমরা বুঝতে পারো ওটার ডিসক্রিপশন দাও তাহলেই অ্যান্সারটা পেয়ে যাবে। সেকেন্ড কোয়েশ্চেন যেটা এখানে কাউন্সিল সাজেস্ট করেছে, দ্য পোয়েট গিভস আস টু কম্প্যারিজন, যেটা সেকেন্ড স্ট্যান্ডে তোমাদের বললাম, কবি দ্বিতীয় স্তবকে সলিটারি পারে গানটা কারের সাথে তুলনা করেছে যেটা এক্সপ্লেন করতে বলেছে, আর থার্ড যে তৃতীয় কোয়েশ্চেনটা এখানে সাজেস্ট করেছে কাউন্সিল, সেটা হচ্ছে হোয়াই ডাজ দ্য পোয়েট ট্রাই টু গেস দ্য সংস মিনিং, অর্থাৎ থার্ড স্ট্যান্ডটা যদি তোমরা ডেসক্রিপশন দিয়ে দাও সিনপসিসটা দিয়ে দাও তাহলেই হয়ে যাবে, হোয়াট পসিবল মিনিং এবং তার পসিবল মিনিংটা কবি দিয়ে দিয়েছে কবিতা লাইনের মধ্যে গিয়ে দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে। আজকের মতো এখানেই, পরবর্তী ক্লাসে আমরা আরও ডিটেলস আলোচনা করব। ওকে, তোমরা ভালো করে থাকো, সুস্থ থাকো এবং মনোযোগ দিয়ে পড়াশোনা চালিয়ে যাও।